সুপ্রিয় দর্শক, মৎস্যোদ্যোক্তা ও মাছচাষি বন্ধুগণ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি রনি মৎস্য নার্সারির নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ক্যাটফিশ জাতীয় মাছের মধ্যে অন্যান্য মাছের পাশাপাশি মাগুর মাছের চাষ খুবই লাভজনক। মানব শরীরের বল ও রক্ত বাড়াতে এবং রক্তহীনতা থেকে মুক্তি দিতে মাগুর মাছ খুবই কার্যকরী। একসময় প্রাকৃতিক উৎস থেকে প্রচুর পরিমাণে মাগুর মাছ পাওয়া যেত, কিন্তু সময়ের সাথে সাথে প্রাকৃতিক উৎস থেকে এই মাগুর মাছ বিলুপ্তির পথে। তাই মৎস্য হ্যাচারির ভাইরা কৃত্রিম প্রজননের মাধ্যমে এই সকল মাছের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন। বর্তমানে বাংলাদেশের অনেক জায়গায় একক ও মিশ্রভাবে অনেকে মাগুর মাছের চাষ করছেন। খুব সহজেই ঝামেলা ছাড়াই এই মাছ চাষ করা যায় এবং বাজারে ভালো দাম পাওয়া যায় বলে অনেক ভাইরাই এই মাছ চাষের দিকে ঝুঁকছেন। মাগুর মাছ চাষ করার ক্ষেত্রে যে কোনো ধরনের পুকুরেই এই মাছ চাষ করা যায়। পুকুরে মাগুর মাছ চাষ করার জন্য 10-40% আয়তনের পুকুর নির্বাচন করার চেষ্টা করবেন। দেশি মাগুরের অতিরিক্ত শ্বাসনালী থাকায় পানি ছাড়াও বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে এই মাছ। তাই মজা ও পচা পুকুর, ছোট ছোট ডোবা ইত্যাদি জলাশয়ের দূষিত পানিতেও বেঁচে থাকতে কোনো সমস্যা হয় না মাগুর মাছের। এছাড়াও পুকুরের পানি শুকিয়ে গেলেও ছোট ছোট গর্ত করে এই মাছ দিব্যি বেঁচে থাকতে পারে। মাগুর চাষের পুকুর কোনোভাবেই যেন বন্যায় ভেসে যেতে না পারে সেভাবে পুকুর নির্বাচন ও প্রস্তুত করতে হবে। এছাড়াও পুকুর পাড়ে ইঁদুর, কুচে, কাঁকড়ার গর্ত থাকলে সেগুলো বন্ধ করে ফেলতে হবে, তা না হলে এসব গর্ত দিয়ে মাছ পুকুর থেকে বের হয়ে যেতে পারে। মাগুর মাছ চাষের জন্য পুকুরের তলদেশ সমান হতে হবে। মাগুর মাছ চাষের পুকুরের মাটি দোআঁশ কিংবা এঁটেল হলে ভালো হয়। মাগুর মাছ চাষের পুকুর ময়লা আবর্জনা ও আগাছা মুক্ত হতে হবে। মাগুর মাছ চাষের ক্ষেত্রে পুকুরের পানির গভীরতা হতে হবে সর্বনিম্ন 2.5 ফুট, তবে 3-5.5 ফুট পর্যন্ত জলের গভীরতা হলে বেশি ভালো হয়। মাগুর মাছ চাষ করার ক্ষেত্রে পুকুরের পানির পিএইচ 7.5-8.3 মধ্যে রাখতে হবে এবং অবশ্যই পুকুরটি অ্যামোনিয়া মুক্ত রাখতে হবে। মাগুর মাছ চাষের ক্ষেত্রে নিশ্চিন্তে চাষ করার জন্য অন্তত পক্ষে প্রতি মাসে একবার হলেও জীবাণুনাশক ব্যবহার করতে হবে। অধিক ঘনত্বে চাষের ক্ষেত্রে পুকুরের সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হবে। সহজলভ্য দেশীয় উপকরণের মাধ্যমে সম্পূরক খাদ্য তৈরি করা যায়। এক্ষেত্রে চালের কুড়া 40%, তৈলবীজের খৈল 30% ও শুটকি 30% মিশিয়ে গোলাকার বল তৈরি করে মাছকে সরবরাহ করা যেতে পারে। তাছাড়া শামুক ও ঝিনুকের মাংস মাগুর মাছের অত্যন্ত প্রিয় খাবার। এই খাবারগুলো দিয়েও মাগুর মাছের চাষ করা যাবে। বর্তমান সময়ে যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা দেশি মাগুর মাছের চাষ করেন, আমাদের আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আমাদের আজকের ভিডিওতে আলোচনাকৃত এই কয়েকটি বিষয় মাথায় রেখে মাগুর মাছের চাষ করলে আশা করছি আপনারা বেশ ভালো একটি মুনাফা অর্জন করতে পারবেন। তবে অবশ্যই পোনা মজুদের ক্ষেত্রে উন্নত মানের মাগুর মাছের পোনা মজুদ করতে হবে। আর আপনাদের জন্য উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা পাচ্ছেন আমাদের কাছে। আপনারা এখন ভিডিওর স্ক্রিনে যে পোনাগুলো দেখছেন এগুলো উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা। আপনারা যারা এই মাগুর মাছের পোনাগুলো নিতে চাচ্ছেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা সারা দেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি। এছাড়াও চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসেও পোনা নিয়ে যেতে পারবেন। সেজন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হ্যাচারির ঠিকানা দেওয়া রয়েছে।